বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সরকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছে আপনাদের ছোট সম্মানের, যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। তো আমরা আজকে যেটি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে তাদের 100 নম্বরের প্রশ্নপত্রের নমুনা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করছি প্রথমতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো। তো প্রাথমিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 100 নম্বরের প্রশ্নপত্রটি থেকে আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি কি কি থাকছে। তাহলে প্রথমে যে বিষয়টি আর আমরা শেষে দেখে দেওয়ার চেষ্টা করছি, তাদের কোন কোন অধ্যায় এবং কোন কোন পৃষ্ঠা থেকে আমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে সে বিষয়গুলো। তো প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের সঠিক উত্তর। আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করছি সঠিক উত্তরটি, সঠিক উত্তরটি খাতায় লেখো, এই ধরনের একটি বিষয়, খাতায় লেখো, এটি একটি। 2 নম্বর যেটি সেটি হলো সংক্ষেপে উত্তর, সংক্ষেপে আমরা প্রশ্নের উত্তর দিই, সংক্ষেপে উত্তর বা প্রশ্নের উত্তর দাও, সংক্ষেপে উত্তর দাও। আচ্ছা, এটি গেল 2 নম্বরে। 3 নম্বরে যেটি থাকতে পারে সেটি হলো আমাদের বাম পাশ এবং ডান পাশ মিলকরণ, বাম পাশ এবং এর সঙ্গে আমাদের ডান পাশ, অর্থাৎ আমাদের বাম পাশে যে বাক্যাংশ থাকবে এবং ডান পাশে যে বাক্যাংশ থাকবে সেগুলো মিল করতে হবে। আমরা 3 নম্বরে এটি দেখতে পেলাম যে বাম পাশ এবং ডান পাশ মিল করণ, এই একটি বিষয়। এর সঙ্গে আমাদের 4 নম্বরে যেটি থাকতে পারে সেটি হলো শূন্যস্থান পূরণ, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করার বিষয়টি থাকতে পারে, শূন্যস্থান পূরণ কর। এবং 5 নম্বরে যেটি থাকতে পারে সেটি হলো আমাদের প্রশ্নের উত্তর, তবে এখানে কাঠামোবদ্ধ প্রশ্নগুলো থাকতে পারে, প্রশ্নের উত্তর। তো সেক্ষেত্রে প্রশ্নের উত্তর আমরা এখানে কাঠামোবদ্ধ দিয়ে দিচ্ছি, কাঠামোবদ্ধ। এখন আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব যে এই 5টি যে বিষয় আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, সঠিক উত্তরটি খাতায় লিখো, সঙ্গে প্রশ্নের উত্তর দাও এবং বাম পাশে এবং ডান পাশের যে মিলকরণ সেই বিষয়টি, এর সঙ্গে শূন্যস্থান পূরণ করো, এর সঙ্গে প্রশ্নের উত্তর কাঠামোবদ্ধ। এখন কোন কোন অধ্যায় থাকতে পারে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা পৃষ্ঠাগুলোও পেতে পারি, আপনাদের ছোটো সময়ের পৃষ্ঠাগুলো বলে দিলেও হবে। তো অধ্যায় অধ্যায় হিসেবে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো আমাদের 9 অধ্যায় থেকে শুরু হয়েছে আমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য। 9 থেকে আমরা শুরু করব, 9 এভাবে 10, 11 এবং আমাদের 12, 13। আচ্ছা, তাহলে আমরা 13 অধ্যায় পর্যন্ত পাবো। এবং আমরা পৃষ্ঠা যদি বলে দিই, পৃষ্ঠা হলো আমাদের বার্ষিক পরীক্ষার জন্য সেটি হলো 62 পৃষ্ঠা থেকে, 62 পৃষ্ঠা থেকে আমাদের একেবারে 96 পৃষ্ঠা পর্যন্ত আমরা আমাদের ছোটো সময়ের প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো। তো এই ছিল আমাদের চতুর্থ শ্রেণীতে যারা প্রশ্ন করছে তাদের প্রাথমিক বিজ্ঞান বইটি থেকে বার্ষিক পরীক্ষা প্রস্তুতি 100 নম্বরের প্রশ্নপত্রের 5টি বিষয় এবং পৃষ্ঠাসহ এবং অধ্যায়সহ আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।